পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার বিকেলে। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাবুরবাগ এলাকার সিএমএস স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এসে পৌঁছলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এলাকায় পুলিশ এসে পৌঁছলে এলাকাবাসীর প্রতিরোধ গড়ে তুললে আত্মরক্ষার তাগিদে পুলিশ নির্বিচারে লাঠি চালায় বলে অভিযোগ ওঠে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর শেখ বশির আহমেদ বিষয়টি জানানোর চেষ্টা চালালে তার উপর চড়াও হয় পুলিশ বাহিনী বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। অবস্থা বেগতিক বুঝে ওই স্থান থেকে প্রস্থান করেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর। প্রসঙ্গত, 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানু ব্যানার্জির বাড়ি এবং গাড়িকে কে বা কারা ভেঙে দেয়, ফলে তিনি এ ব্যাপারে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ওই দিক দিয়ে এসে যে যাক সবাইকে পিটুচ্ছে, যাকে পাচ্ছে তাকেই মারছে, কেন শোনাশুনি নেই। যে আমাদের কাউন্সিলর ওইখানে গাড়ি নিয়ে এসে জিজ্ঞেস করছে যে আপনার কী হয়েছে, আমাকে বলুন কী হয়েছে, কী হয়েছে আপনি এখানে কাউন্সিলর, আপনার নেতৃত্বে মার হচ্ছে। যে আমার কাউন্সিলরকেও এবার বেধাক পিটাতে লেগে গেছে, মানে যাতাভাবে মারতে লেগে কাউন্সিলর এই মাঠে যারা ফুটবল খেলছে তাদেরকেও তাপড়া দিচ্ছে, ছোটো বড়ো কাউকে দেখা দেখি করছে, একভাবে সবাইকে মারছে। কাউন্সিলর ছিল এই ওয়ার্ডের কাউন্সিলর এসে জিজ্ঞেস করতে এসছে যে কী হয়েছে বাচ্চা জিজ্ঞেস করতে এসছে, আমাদের বাচ্চা জিজ্ঞেস করতে হয়েছে। আমি এখানে কাউন্সিলর কিছু আমাকে বলো, হ্যাঁ তুমি জানো না তোমার কিছুই হয়নি, তুমি সব জানো যে বাচ্চাকেও লাঠি চার্জ তার সঙ্গে মোড়া বাড়ি থেকে এসছে আর তার সঙ্গে গাড়ি নিয়ে এসছে। এইকেও মানে বেধাক পেলাতে লেগে এমন মেরেছে, একজনের পুরো হসপিটালে ভর্তি, তার সঙ্গে আমার ছেলেটাকেও এমন মেরেছে, ও আমার এখন বেডে শুয়ে আছে বাড়ির মধ্যে, জল ফল দিয়ে এবং ইয়ে করা হচ্ছে, মানে বেভাবে মনে হচ্ছে, ছোটো ফোটো কাউকে দেখছে না। যে গাড়িটা ভাঙেছে ও গাড়িটা নিজেরাই ভেঙেছে, আর আমাদের পার্টিকে বদনাম আমাদেরই লোক, কিন্তু এখন মানে বিরোধী দলের ঢোকার জন্য নিজের গাড়ি ভেঙে আমাদেরকে বদনাম করছে বাইরে থেকে লোক। নাম কি? তার নাম হচ্ছে মানু ব্যানার্জি। ওর নিজের গাড়ি নিজের লোককে নিয়ে এসে ভাঙিয়েছে, তারা এখন বলতে চাইছে যে মানে ও কোন রাজনীতি দল করে, মানে ও তৃণমূলই করতো আগে, এখন তৃণমূলই করবি, তোর গাড়ি কি তৃণমূল কমে তৃণমূল ভাঙতে পারে? ওই জন্য নিজের লোক নিয়ে এসছে, নিজের গাড়িকে নিজে ভাঙিয়ে আবার আমাদেরকেই বদনাম করতে চাই যে এই গাড়িটা এরা সব ভাঙছে। হ্যাঁ, এমনি যার নামে ডায়েরি করেছে কেস করেছে তা এমনি যাচ্ছেও না যে না ও বলে আমি ভুল ভ্রান্তি বলেছি। তাহলে কি এটা দলের মধ্যে কোনো গোষ্ঠী কম দল? না না, দলের কোনো গোষ্ঠী নেই, কিছু না, এগুলো গোষ্ঠী মানে কিছুই নেই, জানি না আমাদের ওই গোষ্ঠীটা তৈরি করার ধান্দা করছে, একজন মারা গেছে ওই গোষ্ঠী তৈরি করার ধান্দা করছে, কোনো গোষ্ঠীই নেই বাসার ওয়ার্ডে, কোনো গোষ্ঠী নেই। আজ ওই দেখে জ্বলন হচ্ছে সবারই, হয়তো ওকে রাজনীতিতে নামিয়ে মানে গোষ্ঠী একটা ইস্যু তৈরি করানো, সেটা মানু চ্যাটার্জি, হয়তো তার সঙ্গে আরও কিছু লোকজন ওদের বাইরে থেকে নিয়ে আসছে, মানু ব্যানার্জি ওই বাইরে থেকে লোকজন নিয়ে এসে ওইসব প্ল্যানিং করছে যে একটা গোষ্ঠী তৈরি করি এখানে, কি গোষ্ঠীর একটা মানে কোনোরকম একটা ইয়ে করি, মানে নানান রকম। তাহলে বলছেন ও তৃণমূল করে, আপনারাও তৃণমূল করেন, কিন্তু ওই বাইরে থেকে এখন নিয়ে এসে এখনও তো অন্য দলের শোষণী হয়তো পেয়েছে কিছু এদিন সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। কি হয়েছে? আমরা কিছুই জানি না ওই পারে কি হয়েছে না হয়েছে, বলতে পারছি না ওই ঘটনা। আমাদের কাউন্সিলরকে মারছে তাই আমরা বেরোলাম এখানে, জল ভরতে গিয়ে আমি দেখলাম যে মারছে কাউন্সিলর, যেহেতু আমাদের কাউন্সিলর কেউ জানে না। বাচ্চা বাচ্চা ছেলেরা গল খেলছিল তারা কিছু জানে না, আমাদের সাথে মরা বাড়িতে ছিল, আমাদের সাথে ইন্তেকাল হয়েছে, মরে মরে আছে তার কাছেই, আমাদের মানে আমরা বিশ্বাস ছিল না, ছিল আমাদের কাছেই ছিল, আমরা ভালো মানুষ, আমরা উঠি মানুষ, আমরা কিছু তার উনি আমাদের কাছেই সামিল ছিল। আচ্ছা, মানে বলছেন যে হঠাৎ এসে গুলি? হ্যাঁ, আমরা মারামারি করছি
গাড়ি ভাঙা রয়েছে, ও কি কোনো রাজনৈতিক দল করে? না না, যার তা ভাঙচুর করে। একটা কথা একটা একজনা বলবো, তাহলে কি এটা কি আপনাদের দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল হচ্ছে? তাহলে কি নাম কি ওর? মানু, মানু চট্টোপাধ্যায়। চিনে গে? মানু চট্টোপাধ্যায় জানা দরকার ছিল না? স্থানীয় প্রাক্তন কাউন্সিলরের খোঁজ পাওয়া যায়নি। এখন কি কাউন্সিলর কে খুঁজে পাওয়া যাচ্ছে না? ঘটনা ঘিরে এলাকা থমথমে রূপ নিয়েছে। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা।